উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনার পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের কাজীপুরে শুরু হয়েছে ব্যাপক ভাঙন পাটগ্রাম এলাকায় সলিড স্প্যার এর দুপাশে পাঁচশো মিটার এলাকায় ধস দেখা দেয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে ভাঙন কবলিত স্থানে জরুরিভাবে মোতায়েনের আশ্বাস দিয়েছে মেরামতের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলীর প্রতিবেদন জানাচ্ছেন সোহান খান যমুনা নদীর কাজীপুর পয়েন্টে হঠাৎ করেই সিংড়াবাড়ি ও পাটাগ্রাম এলাকায় ব্যাপক বাঙন শুরু হয়েছে পাটাগ্রাম সলিড স্পারের ভাটিতে ও উজানে গুণাবর্তের সৃষ্টি হয়ে স্পারের দুই পাশের গোড়ার মাটি ধসে গেছে হুমকির মুখে রয়েছে আরও অর্ধশত ঘরবাড়ি সরকার তাড়াতাড়ি একটু ব্লক বা কার্ফেট জাতীয় বস্তা দিয়ে যদি দ্রুত মেরামত করে তাহলে হয়তো স্পারটা ঠিক থাকবে এবং এলাকা ঠিক থাকবে আমরা বলবো যে সারা জন সারাক্ষণে আতঙ্ক থাকি মানে ইদারিং অনেক দুর্যোগ অবস্থা দুর্যোগ অবস্থা আমাদের মনে রাতে গুম হারাম হয়ে গেছে যমুনার ভাঙনে দশ থেকে ১৩ বার বাড়ি ভেঙে অন্যত্র আশ্রয় নেওয়া স্থানীয়দের অভিযোগ ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ না করা এরই মধ্যে বিলীন হয়ে গেছে সোরমারা জুমকাইল তারাকান্দিসহ বেশ কটি গ্রাম এখন দ্রুত যদি ব্যবস্থা না নেওয়া যায় তাহলে অচিরেই হয়তো আরও দু একটা গ্রাম বিধ্বস্ত হবে এই নদীর দ্বারা নাই নদী আমরা এদিকে বাঙ্গন কবলিত এলাকা সুরক্ষার আশ্বাস দিয়ে স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় বিভাগীয় প্রকৌশলী সিঙ্গাবাড়ি স্পার্ট দুয়ে যে ভাঙন দুই পাশে যে ভাঙনটা দেখা দিয়েছে এবং স্পার্ট যেটা এফেক্টেড সেটাকে আমরা জরুরি ভিত্তিতে সেখানে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এবং সেখানে জিও ব্যাগ দিয়ে সেখানে কাজ করা হচ্ছে বা দিস টাইম এটা অনেকটাই আপনার যে প্রবলেমটা ছিল আমরা ইয়ে করছি সমাধান করা করা সম্ভব হয়েছে এবং আর বাকি কাজগুলো সম্পন্ন করতে পারলে খরস্রোত যমুনা নদীর গতিপথ পরিবর্তনের মাধ্যমে বাঙ্গনের হাত থেকে সিরাজগঞ্জকে রক্ষায় নির্মিত স্পার ও গ্রোয়েন এর যথাযথ রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষ শিগগিরই কার্যকরী ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর ডেস্ক